আসসালামু আলাইকুম সিগমা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আলোচনা করছিলাম ভর কেন্দ্র নিয়ে তো আজকের এই পর্বটিতে আমরা দেখব প্রতিসম অক্ষ কাকে বলে তো প্রতিসম অক্ষ হচ্ছে যখন কোনো একটি সেকশনকে অথবা কোনো একটি চিত্রকে যে অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায় তখন তাকে বলা হয় প্রতিসম অক্ষ অর্থাৎ যদি আমরা এটি একটি সেকশন বিবেচনা করি এখানে দেখতে পাচ্ছি এই সেকশনে দুইটি ক্ষেত্র আছে এটি হচ্ছে একটি ক্ষেত্র এবং এটি হচ্ছে আরও একটি ক্ষেত্র এই দুইটি ক্ষেত্র আছে এখন যদি এই সেকশনটি কোনো একটি অক্ষ বরাবর সমান দুই ভাগে বাক করা যায় তখন এটিকে বলা হবে প্রতিসম অক্ষ তার মানে দেখতে পাচ্ছি যদি আমরা এই অক্ষকে আমরা এদিকে একটি অক্ষ বিবেচনা করলাম এবং এদিকে একটি অক্ষ বিবেচনা করলাম এটা ধরলাম এক্স অক্ষ এবং এটা ধরলাম ওয়াই অক্ষ এখন যদি আমরা এক্স অক্ষ বরাবর চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অক্ষের নিচের দিকে একটি অংশ আছে এবং উপরের দিকে একটি অংশ আছে এখন এখানে এই যে দুই ভাগে ভাগ করলাম ভাগ করার পরে কি নিচের যে পরিমাণ অংশ আছে উপরে কি সেম সেই পরিমাণ অংশ আছে যদি অংশ থাকে তাহলে এটি হবে প্রতিসম আর যদি না থাকে তাহলে এটি প্রতিসম হবে না তার মানে দেখতে পাচ্ছি এই এক অক্ষ বরাবর এই চিত্রটি প্রতিসম হচ্ছে না এখন যদি আমরা অক্ষ বরাবর চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি অক্ষের ডান পাশে যে পরিমাণ অংশ আছে বাম পাশেও ঠিক সেই পরিমাণ অংশ আছে তার মানে এটিকে কি কী বলা যায় এটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতিসম অর্থাৎ যদি এরকম আকৃতির কোনো কিছু থাকে তাহলে এটিকে কি করা যায় ওয়াই অক্ষ বরাবর প্রতিসম করা যায় অথবা প্রতিসম বলা যায় কারণ যখন আমরা ওয়াই অক্ষ বরাবর এটি কর্তন করে ফেলছি অথবা কাটছি তখন এর বাম পাশে যতটুকু অংশ থাকবে ডান ঠিক ততটুকু অংশ থাকছে তার মানে এটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতিসম এটাকে আমরা বলতে পারি যে এই চিত্রটি ওয়াই অক বরাবর প্রতিসম এবং যদি আমরা এই চিত্র নিয়ে চিন্তা করি তাহলে এখানে হচ্ছে আমরা অক্ষ বরাবর একটি অক্ষ নিলাম এবং এক অক্ষ বরাবর একটি অক্ষ নিলাম তাহলে এটি হচ্ছে এক অক্ষ এবং এটি হচ্ছে অক্ষ এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে অক্ষ বরাবর এখানে কর্তন করে নিলাম তার মানে এক শক্কের উপরে যে পরিমাণ অংশ আছে অর্থাৎ এই যে টোটাল অংশ আছে এবং এক নিচে এই যে টোটাল অংশ আছে এটি দেখতে পাচ্ছি আমরা সমান সমান অংশ আছে তার মানে এটি হচ্ছে এক অক্ষ বরাবর প্রতিসম এখন যদি আমরা অক্ষ বরাবর চিন্তা করি তাহলে তে পাচ্ছি এর বাম দিকে যে পরিমাণ জায়গা আছে এর ডান দিকেও ঠিক সেই পরিমাণ অংশ আছে অথবা জায়গা আছে তার মানে এটি হচ্ছে এক্স অক্ষ বরাবরও এবং Y অক্ষ বরাবরও প্রতিসম তার মানে এটা বলতে পারি আমরা যে এই চিত্রটি এক্স ওয়াই অক্ষ বরাবর প্রতিসম তাহলে আশা করি আমরা একটি সেকশন কিভাবে প্রতিসম হয় এবং কোন কোন অক্ষ বরাবর প্রতিসম হতে পারে এবং প্রতিসম হতে হলে কি বিষয় লাগে সেটি বুঝতে পেরেছি পেরেছি তো আজকের ক্লাস ছিল এতটুকুই দেখা হবে পরবর্তী ক্লাসে তার আগ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম